পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকলিষ্ট প্রাণ দাতা মায়েরা। গ্রহদোষের কবলে পড়লে আমাদের জীবন কিন্তু ধ্বংসের মুখে পতিত হয়। এই গ্রহদোষ এতটাই আমাদের জীবনকে তছনছ করে দেয় যার থেকে কিন্তু বার হয়ে আসা খুবই কষ্টকর হয়। তাই এই গ্রহদোষ থেকে কিন্তু আমাদেরকে আগে বাঁচতে হবে। আপনার গৃহে যদি গ্রহের দোষ লেগে থাকে এই গ্রহদোষকে খণ্ডন করার উপায় কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে দিয়েছেন। সহজভাবেই আমরা যদি এই গ্রহদোষকে খণ্ডন করতে পারি, পরম দয়ালের বিধান মানলেই তা খণ্ডন করা সম্ভব, তাহলে কিন্তু আমাদের উন্নতিকে কেউ আর আটকাতে পারবে না। মানুষের জীবন চালনায় নানাবিধ প্রতিকূলতা বা বাধা এসে হাজির হয়। এইসব প্রতিকূলতা বা বাধাই গ্রহদোষ নামে আখ্যাত হয়। মানুষ তার সকল প্রকার উন্নয়ন ও সংবর্ধনা প্রাপ্তির জন্য বিভিন্ন স্বাস্থ্যোক্ত শান্তি স্বস্তায়ন ও ব্রত অনুষ্ঠান করে থাকেন। এতে একদিকে যেমন চলার পথে অন্তরায়গুলো দূর হয়, তেমন সে বাধা জয় করে অপার শান্তি ও স্বস্তির অধিকারী হয়। আমরা কিন্তু এই গ্রহদোষ কাটানোর জন্য অনেক কিছু করে থাকি, পূজা পাঠ ব্রত ইত্যাদি অনেক কিছু করি, তাতেও কিন্তু সহজে কোনো কিছু লাভ হয় না। এই গ্রহদোষ হলে সকল কাজে বাধা, সকল দিক থেকে অসুবিধা, যা করতে যাবেন সেটাতেই প্রবলেম ক্রিয়েট হবে। আপনি যখনই কোনো শুভ কাজে যাবেন সেই কাজটা সম্পন্ন হবে না, আপনি সবসময় বিপদ আপদে পড়তে থাকবেন। তো এইভাবে কিন্তু গ্রহদোষের কবলে পড়ে মানুষ নাজেহাল হয়ে যায়। তো এর থেকে আমরা যদি মুক্তি লাভ করতে চাই, সকল বাধাকে জয় করে যদি অপার শান্তি ও স্বস্তির অধিকারী হতে চাই, তাহলে কিন্তু শ্রী শ্রী ঠাকুরের নির্দেশিত যে বিশেষ পথ তিনি বলে দিয়েছেন সেই পথকে অবলম্বন করতে হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাধা জয় বা গ্রহদোষ খণ্ডনের উপায় স্বরূপ স্বস্তায়ন ব্রত পালনের বিধান কিন্তু দিয়েছেন। এছাড়া যজন যাজন ইষ্টভৃতি এই বিশেষ তিনটি জিনিসের কথাও কিন্তু তিনি বলেছেন। তিনি বলেন, স্বস্তায়ন ব্রত পালনের মতো আর দ্বিতীয় কিছুই নেই। পরম দয়াল অত্যন্ত দৃঢ়তা পরম আশ্বাদানে প্রতিটি মানুষকে একান্ত নিশ্চিত করে বললেন, আমরা গ্রহের হাতেই আছি, যখন সেগুলির প্রতিকূল প্রভাব থেকে নিষ্কৃতি পেতে চায় তখন ওগুলিও অনেক সময় তাদের প্রতাপ দেখাতে ছাড়ে না, কিন্তু তখন যদি স্বস্তনে ছেড়ে দিই তাহলে পুরোপুরি ওদের কবলে পড়ে যাব, ওরাই আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে, এইভাবে জাহান্নামের পথই পরিষ্কার হবে। যারা স্বস্তনে ব্রত পালন করেন তাদের জীবনে প্রচণ্ড বিপদ নেমে আসে, সমস্যা দেখতে পাওয়া যায়। এই স্বস্তনে ব্রত করার মধ্য দিয়ে কিন্তু এই জিনিসগুলো আসে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন যে গ্রহের কবলে পড়লে এগুলো হয়, আর সেগুলোর প্রতিকূল প্রভাব অর্থাৎ তার খারাপ প্রভাব যখন আমরা বিপদে পড়ি, গ্রহদোষের কবলে পড়ে যখন আমাদের জীবন তছনছ হয়, তখন যদি আমরা সেগুলো থেকে নিষ্কৃতি পেতে চাই তাহলে কিন্তু স্বস্তনে ব্রত ছাড়লে চলবে না। অনেকে দেখবেন এই বিপদে পড়লেন, কোনো একটা বাজে ঘটনা তাদের সাথে ঘটে গেল, ব্যাস তারা স্বস্তনে ব্রত ছেড়ে দিলেন। এতে কি হবে, এতে করে কিন্তু সেই গ্রহগুলি আরও বেশি তাদের প্রতাপ দেখাতে ছাড়ে না, এবং যার ফলে কিন্তু আমরা পুরোপুরি ওদের কবলে পড়ে যাই, ওরাই আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে, এইভাবে কিন্তু জাহান্নামের পথকে পরিষ্কার হয়, এইভাবে কিন্তু জাহান্নামের পথ পরিষ্কার হবে। তাই বিপদ আপদ যাই আসুক, স্বস্তনি ইষ্টবৃতি যজন যাজন এগুলো কিন্তু আরও কঠোরভাবে আঁকড়ে ধরতে হয়, এছাড়া পরিত্রাণের পথ নেই। এ যেন দেবাসুরের সংগ্রাম, স্বস্তন হল দৈবী জীবনের পথে অভিযান, কঠোর সংকল্প নিয়ে এগিয়ে যেতে হয় এই পথে, নিষ্ঠার সঙ্গে ধরে থাকলে জয় অনিবার্য। পরম দয়াল আলোচনা প্রসঙ্গ তৃতীয় খণ্ডে 1942 সালের জানুয়ারি মাসের প্রথম দিনেই এই বিধান কিন্তু দিয়েছিলেন। তাই তো আমাদেরকে স্বস্তন ব্রত নিখুঁতভাবে পালন করতে হবে, এবং স্বস্তনের সাথে যজন যজন ইষ্টবৃতিও কিন্তু পালন করতে হবে। স্বস্তনই পরমপিতার দান, এত পরিষ্কার করে আগে কোথাও দেয়া ছিল না। বিধিগুলি একত্র মালাকারে গেঁথে পরমপিতা এবার আমাদের সবার সামনে রক্ষা কবচ হিসেবে উপহার দিলেন। শ্রী শ্রী ঠাকুর তিনি তার আলোচনা প্রসঙ্গের দশম খণ্ডে তিনি বললেন যে বিধিগুলি একত্র মালাকারে গেঁথে পরমপিতা কিন্তু এবার আমাদের সবার সামনে রক্ষা কবচ হিসেবে এই স্বস্তনকে দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর কতভাবেই না স্বস্তনের অমোক ফলবত্তার কথা বলেছেন। স্বস্তনের মতো এত পাওয়ারফুল বা শক্তিশালী আর কিছু নাই। স্বস্তনের পাঁচটি নীতির যতগুলি যতখানি যে পালন করবে তার স্ট্রেংথ বা শক্তিও হবে ততখানি। দুনিয়া সব কিছু এর মধ্যে রয়ে গেছে। স্বস্তনী কাকে বলে ও তার কার্যকারিতা সম্বন্ধে জিজ্ঞাসা নিবেদিত হলে শ্রী শ্রী ঠাকুর বলেন, স্বস্তনী একটা বিশেষ ব্রত, পাঁচটি নীতি নিয়ে স্বস্তনী।
এতে ক্রমোন্নতির অন্তরায়গুলি যেমন নিরুদ্ধ হয় তেমন উন্নতি লাভের পক্ষে অপরিহার্য গুণগুলি আয়ত্ত হয়, যাতে করে সর্ববিধ অমঙ্গল দূরীভূত হয়ে মঙ্গলের পথ প্রশস্ত হয়। তাছাড়া এতে গ্রহ বিপাক খণ্ডে, গ্রহ মানে দ্যাট হুইচ মেক্স ওয়ান্স ইন্টেলেক্ট অফসেট, যা মানুষের বুদ্ধিকে অভিভূত করে, যেমন শনিগ্রহ রাহুগ্রহ। কর্মফলে গ্রহ কুপিত হলে যেসব শান্তি সস্তয়ন করে তার থেকে ঢের বেশি ফল হয় সস্তয়নের নীতিগুলি নিখুঁতভাবে পালন করায়। সস্তয়নের সম্যক পালনের মাধ্যমে মানুষের বুদ্ধি বিবর্ধন অর্থাৎ বুদ্ধির পরিপূর্ণ সংবর্ধন বা বিকাশ লাভ হয়ে থাকে। মানুষের ইনস্টিংক্টস বা সহজাত সংস্কারগুলোর মধ্যে সবগুলোই ফুটে বেরোয়। মানুষের সংবর্ধনের পথের অমঙ্গলগুলোকে নিরোধ করে শত বিপর্যয়কে যথোপযুক্তভাবে নিয়ন্ত্রণ করত, জয় করত, লাভবাহী করত, সংবর্ধনাকে উন্নত পরিক্রমণে চলৎশীল করিয়া চালায়। তাই তো সস্তন মহাব্রত কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করা লাগে। এই সস্তন ব্রত পালনের পাশাপাশি নাম জপ ইষ্টভৃতি এগুলো কিন্তু পালন করে চলতেই হয়, না হলে কিন্তু আমরা পুরোপুরিভাবে সস্তনের পূর্ণ ফল লাভ করতে পারবো না। যজন যাজন ইষ্টভৃতি ধরেই ধর্মপথে চল, সস্তনে জীবন যুদ্ধ অস্ত্র কর বাড়বে বল, পরমদয়াল তার বাণীর মধ্যে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিলেন যে যজন যাজন ইষ্টভৃতি করার মধ্য দিয়ে কিন্তু আমরা ধর্মপথে চলতে পারবো, আর সেই পথে চলে সস্তনে জীবন যুদ্ধে আমরা এগিয়ে চলবো এবং আমাদের বাড়বে, কিন্তু আমাদের সকল যুদ্ধে কিন্তু আমরা সহজে জয়লাভ করব, আমাদের বল কিন্তু বেড়ে যাবে, মহাশক্তিশালী হয়ে উঠবো আমরা। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরও বাণী দিলেন, যা করেই বেড়াস না তুই ভাবনা কিরে তোর, সস্তনের পাঁচটি নীতি পালিশ জীবনভর। সস্তনের পাঁচটি নীতির যেটি পালন করছো না সেইটি যেন বিপাক পথে আনতে পারে লাঞ্ছনা। শুনরে আর্য ছেলে মেয়ে, শক্তি যদি চাইস যেমন পারিস সারা জীবন সস্তনে পালিশ। যতই ব্রতই করিস না তুই সেরা সস্তনই করতে করতেই দেখতে পাবি উন্নয়নের খনি। অনটনেও যদিও থাকিস ভিক্ষাত সস্তনে রাখিস, এরই ফলে দেখতে পাবে ক্রমেই সম্পদ ফেঁপে যাবে। প্রশ্ন শূন্য অটুট ঝোঁকে আমার কথা পেলেই দেখিস সমাজ রাষ্ট্রের সস্তনী যতই বেশি পালবে স্বাবলম্বে আসবে স্বরাজ, স্বাধীনতা মিলবে। তো এই বিশেষ যে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর বাণীর মধ্যে দিয়ে কিন্তু বারবার করে আমাদেরকে যজন যজন ইষ্টভৃতি সস্তন মহাব্রত পালন করার বিধান দিলেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যয়ে কিন্তু অতি অবশ্যই তাঁর বিধান মেনে এই যজন যজন ইষ্টভৃতি মহাব্রত আমরা পালন করব এবং প্রত্যেকটাকে যথাযথভাবে কিন্তু পালন করতে হবে, নিখুঁতভাবে পালন করতে হবে, কোনোটাকে কিন্তু ফাঁকি দিলে হবে না। সকলে খুব ভালো থাকবেন, পরমদয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।